শুধু দর্শক মন্ডলী এই মুহূর্তে আলোচনা করছি যে টেস্ট টিউব বেবি এবং আমাদের সমাজ টেস্ট টিউব বেবি প্রথম পৃথিবীতে হয় ওল্ড হ্যাম ডিস্ট্রিক্ট জেনারেল হসপিটাল ইউকে গ্রেট ব্রিটেন প্রথম যে বেবিটি হয় জুলাই পঁচিশ পঁচিশ জুলাই পঁচিশ টোয়েন্টি জুলাই নাইনটিন সেভেন্টি এই হসপিটালে প্রথম টেস্ট টেস্টিউব বেবি টেস্ট বেবি ইজ এ মিস নামার এই নামটা ঠিক নয় সেটা বলার জন্যই মূলত বলবো আইভিএফ ইনভিট্টো ফার্টিলাইজেশন অ্যান্ড ইটি এম ট্রান্সফার এটা হচ্ছে বৈজ্ঞানিক টার্ম আর চলতি কথায় আমরা সবাই জানি টেস্ট টিউব বেবি টেস্ট টিউব বেবি বেবি কিন্তু টেস্ট টিউবে হয় না তা প্রথম টেস্ট টিউব বেবি পৃথিবীতে যেটা হয়েছিল লুইস জয় ব্রাউন ব্রাউন সাহেব ব্রাউন প্যারেন্টস তাদের ছিল লেসলি ছিল মা এবং পিটার ব্রাউন ছিল বাবা লেসলি মাদার বিস্টলে থাক বসবাস করে লুইস জয় ব্রাউন তিনি এখন আটাত্তর মানে বাইশ আর কুড়ি বিয়াল্লিশ বছর বয়স্ক কন্যা সন্তান লুইস জয় ব্রাউন হ্যাম ডিস্ট্রিক্ট জেনারেল হসপিটালে সিদারিয়ান সেকশনের মাধ্যমে জন্ম হয় তার এবার দেখুন তার আইভিএফ হচ্ছে ইনভিটো ফার্টিলাইজেশন আর নিমব্রাটাস ট্রান্সফার হচ্ছে অ্যাসিস্ট করা হচ্ছে রিপোডাক অ্যাসিস্টেড রিপোডাকটিভ টেকনোলজি এবার ফার্টিলাইজেশন প্লেস ইন ল্যাব এই একে বলে ফার্টিলাইজেশান মানে ডিম্বাণু শুক্রাণুর মিলনটা হয় ল্যাবরেটরিতে বাকিটা কিন্তু ইনসাইড দ্য মাদার্স বডি উম্প ইউট্রাসের মধ্যে কিন্তু বাকিটা হয় নিষিক্তটা নিষেকটা হয় ফার্টিলাইজেশনটা হয় পেটটি ডিসের মধ্যে নট ইন টেস্টিউব তাহলে টেস্ট টিউব বেবি ইজ এ মিস নামার ভুল কথা তাহলে কি হয় পেটটিডিস একটা ডিশের মধ্যে কিন্তু এই নিষেকটা হয় ফার্টিলাইজেশনটা হয় ফার্স্ট টেস্ট টিউব বেবি এই টার্মটা ইউজ হয় নাইনটিন থার্টিজে উনিশশো সালে প্রথম উনিশশো তিরিশে প্রথম টেস্ট টিউব বেবি কথাটির প্রচলন হয় বেবি কিন্তু টেস্ট টিউবের মধ্যে ডেভেলপ করা হয় না টেস্ট টিউবস আর নট এ পার্ট অফ মডার্ন এটা নট নট এ পার্ট অফ মডার্ন আইভিএফ অ্যান্ড এম্ব্রয় ট্রান্সফার টেকনোলজি আইভিএফ ইজ মেইন মেন স্ট্রিম অফ ইনফার্টিলিটি ট্রিটমেন্ট বন্ধাত্মের চিকিৎসায় মূল চিকিৎসা হচ্ছে ইনভারটো ফার্টিলাইজেশন অ্যান্ড এম্বয় ট্রান্সফার ইনভারটো ইনভিটো ফার্টিলাইজেশন অ্যান্ড এম্ব্রয় ট্রান্সফার ইজ মেন স্ট্রিম অফ ইনফার্টিলিটি ট্রিটমেন্ট ঠিক আছে লে যত ফার্টিলিটি ক্লিনিকে পেশেন্ট যায় তার লেস দেন ফাইভ পার্সেন্ট ওই থ্রি ফোর পার্সেন্টের মতো লোকের আইভিএ করতে হয় অনেক সময় সিঙ্গেল চান্সে হয় না তখন একবার দুবার তিনবারও করতে হয় প্রতি পদক্ষেপে আমাদের পশ্চিমবাংলার মতো রাজ্যে খরচা পড়ে আশি থেকে এক লক্ষ টাকা এই ইনস্টিটিউশন অনুযায়ী ভ্যারি করে সেটা হচ্ছে কথা এবং টেস্ট টিউব বেবিস নর্মাল বেবিদের মতো কিন্তু হেলদি হয় নর্মাল হয় এবং টিপিক্যালি তারা পরবর্তীতে কনসিভ করে যে আমাদের টিউব বেবি যেটা আমাদের ডক্টর সুভাষ মুখোপাধ্যায় করেছিল ইন্ডিয়ান সায়েন্টিস্ট এশিয়াতে প্রথম পৃথিবীতে দ্বিতীয় যিনি টেস্টিউ বেবির জনক ক্রিয়েটার তিনি প্রয়াত লেট ডক্টর সুভাষ মুখোপাধ্যায় তিনিও কিন্তু বলেছেন যে টেস্টিউ বেবিজ আর অলমোস্ট সেম অ্যাজ নর্মাল বেবি এবং তারাও কনসিভ করে তিনি যে দুর্গাকে তৈরি করেছিলেন কানক্রিয়া আগরওয়াল মারোয়াড়ি সমাজের বাচ্চাটি মেয়ে বাচ্চাটি মায়ের থেকে ওভাম নিয়ে বাবার থেকে স্পাম নিয়ে তিনিও ফার্টিলাইজ করে এমরাওয়াটাকে সিল করে তিনিও ডোমেস্টিক ফ্রিজে রেখে কিন্তু এত বড় কাজটা করেছিলেন পৃথিবীতে সেই জন্য তাকে ফুল মার্কস দেওয়া উচিত কিন্তু তাকে কে কেউ আর চিনল না সরকাররাও সরকার গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল পার্মে তাকে পাসপোর্ট দিয়ে অ্যালাউ করলো না যেতে ছুটি অ্যালাউ করলো না এই গভর্নমেন্ট এই করে তাকে একটা খারাপ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল তা মোর দ্যান এইট মিলিয়ন মানে আশি লক্ষের বেশি আইভিএফ হয় প্রতি বছর আমাদের পৃথিবীতে হচ্ছে আজ অবধি আশি মিলিয়নের উপর কিন্তু আইভিএফ হয়ে গেছে মানে এক কোটির কাছাকাছি হয়ে গেছে টেস্ট টিউব বেবিজ আর হেলদি অ্যাজ নর্মাল এবং তাদেরও বাচ্চা হয় যেমন যেটা বলছিলাম ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের আর্টি ক্রিয়েটার ক্রিয়েটিং যে বেবি কানুপ্রিয়া আগরাল বা দুর্গা তারও কিন্তু বাচ্চা হয়েছে এবং আমাদের এই লেসলি জয় ব্রাউন এরও কিন্তু একটা কনসিপ্ট করেছে এবং বাচ্চা ভালো বা সুস্থ বাচ্চা আছে লুইস জয় ব্রাউনের তা লেসলির মেয়ে কীভাবে নেওয়া হয় দেখুন ম্যাচিওর এক্স কালেক্টেড করা হয় ওভারি থেকে যদি মায়ের ওভারিতে অভাব না থাকে তাহলে ডোনারতে নেওয়া হয় এগ ডোনার অন্য মায়ের থেকে এক নেওয়া হয় আর ইনটেন্ডেড মাদার যদি বাবার দোষ থাকে তাহলে মায়ের থেকে নেওয়া নেওয়া হয় ইন্টার যে মা হতে চাইছে তা থেকে ওভামটা কালেকশন করা হয় আলট্রাসাউন্ড গাইডেড নিডিল দিয়ে ঠিক টাইমে এই আঠেরো থেকে কুড়ি বাইশ দিন যখন ম্যাচিওর করে যখন বড় হয় সাইজ ওভা ফলিকুলে ফলিকুলের সেই মুহুর্তে এক কালেকশান হয়ে গেল এক্স অ্যান্ড স্পাম ইন পেট্টি ডিশ নট ইন টু পেট্টি ডিশের মধ্যে পি পিই টি আর আই ডিআইএসএইচ পেট্রি ডিস নট ইন্টেসটিউব ডিশের মধ্যে করা হয় এক্স অ্যান্ড স্পাম পেট্রিডিশে ফার্টিলাইজ করা হয় আর স্পামও কি যদি ফাদারের না থাকে তাহলে ইনটেন্ডেড ফাদারের থেকে স্পাম নেওয়া হয় এবং যদি না থাকে তাহলে ডোনার ডো ডোনারের থেকে স্পাম কালেকশান করা হয় তাহলে এগ কালেকশান হয়ে গেল স্পাম কালেকশান হলো এবার এমরাও মানে হচ্ছে লিভিং অ্যান্ড ডেভেলপিং সেল এটা কিন্তু লিভিং জীবন্ত সেল এবং ডেভেলপ করছে এমন ডিভাইড ডিভাইডেশন আছে সেল ডিভিশন হচ্ছে এমন একটি সেল ইন ল্যাব অ্যান্ড মোর ডেজ কয়েকদিনের মধ্যে ল্যাবে ডেভেলপ করা হয় অ্যান্ড থ্রি টু ফাইভ ডেজ ডেভেলপ করা হয় মূলত আন্ডার ভেরি কেয়ারফুলি কন্ট্রোল কন্ডিশন টেম্পারেচার হিউমিডিটি এগুলো ঠিকঠাক দিতে হবে তাহলেই কি হবে এগকে স্পাম গিয়ে ফার্টিলাইজ করবে থ্রি থ্রি টু ফাইভ ডেজ ওল্ড এমব্রাও যখন তিন থেকে পাঁচ দিন বয়স হবে জেনারেলি তিন দিন বা চার দিন তখন ওয়ান টু টু ডেজ একটা থেকে দুটো হেলদিয়েস্ট যেটা সবচেয়ে ভালো এমব্রাও বা অনেক সময় এই এমব্রাহার হিস্টোপ্যাথোলজি বায়োপসি করে দেখে নেওয়া হয় কোনো জেনেটিক ডিজিজ আসছে কিনা এগুলো চেকিং করতে হয় এই এমব্রাওয়াটাকে বায়োপসি করে নেওয়া যায় বা এক থেকে দুটো হেলদিয়েস্ট যেটা সবচেয়ে সুস্থ বিজ্ঞানীদের মনে হবে যেটা সবল সুস্থ সেরকম একটা এমব্রিও ট্রান্সফার করা হয় ইন্টেনডেন্ট মাদার যে মা হতে চায় তার উপর বা যদি নিজের মায়ের ইউট্রাসে বিরাট প্রবলেম থাকে তাহলে তাকে না দিয়ে সারোগেটস সারোগেটস মাদারকে দেওয়া হয় এই সারোগেটেড মাদার আপনারা জানেন এটা আইনসিদ্ধ হয়েছে যে অন্যের ইউট্রাস ভাড়া নিয়ে বা তাতে এর বাচ্চা তৈরি করে এ এক্সট্রা এমব্রাউজ আর ফর ফিউচার সাইকেল এটা যদি নষ্ট হয়ে যায় অবসান হয়ে যায় তার জন্য এই এমরার কয়েকটাকে রেখে দেওয়া হয় ভবিষ্যতের জন্য হোপফুলি প্রেগনেন্সি উইল রেজাল্ট এবং আশা করা হয় এইভাবেই প্রেগন্যান্সি হয়ে যাবে আইভিএফ সাকসেস আর গুড বাট ইজ নেভার এ গ্যারান্টি আইভিএফ ইনভিট্টো ফার্টিলাইজেশান করার সাকসেস রেট খুবই ভালো কিন্তু প্রেগনেন্সিটা সবসময় গ্যারান্টিড হয় না প্রায় চল্লিশ পার্সেন্টের উপর এটা ভালো হয় গ্যারান্টি আছে চল্লিশ পার্সেন্টের উপর কিন্তু প্রেগনেন্সি ক্যারি করে আমরা পৃথিবীর প্রথম দ্বিতীয় তৃতীয় অস্ট্রেলিয়া হয়েছে আমেরিকা হয়েছে আমেরিকার প্রথম দিকে ওরা অনেক উন্নত দেশ তেত্রিশ কোটি দেশ বর্তমান জনসংখ্যা কিন্তু ওরা কিন্তু প্রথম দিকে মেনে নিচ্ছিল না এই এইভাবে বাচ্চা হওয়াটা তার পরবর্তী ফেজে তারা মেনে নিয়েছে অস্ট্রেলিয়া তো আইভিএপ অনেক চলছে লন্ডন লন্ডন হচ্ছে জনক যারা আমরা আমাদের সুভাষ মুখোপাধ্যায়কে আমরা হারিয়েছি তার জন্য লন্ডনে এই সুযোগটা নিয়ে ওল্ড হ্যাম্যান ডিস্ট্রিক্ট জেনারেল হসপিটাল ম্যানচেস্টার ইংল্যান্ডেই প্রথম জেস্টু বেবির জন্ম হয় বেবিটির নাম ছিল আবারও বলছি লুইস জয় ব্রাউন তার বয়স এখন বিয়াল্লিশ বছর পঁচিশে জুলাই উনিশশো আটাত্তরে তার জন্ম হয় তার ঠিক সাতষট্টি দিন পর আমাদের যে এশিয়ান সায়েন্টিস্ট ডক্টর সুভাষ মুখোপাধ্যায় কলকাতার ইনার্স মেডিকেল কলেজে থেকে কানুপিয়া আগরাল বলে দুর্গা দুর্গা অ্যালায়স দুর্গা আরেকটা নাম সেটাকে আইভিএফ করে তৈরি করেছিলেন কিন্তু কানপ্রিয়া হওয়ার সাতষট্টি দিন আগেই কিন্তু এখানে বিজ্ঞানী নোবেল প্রাই রবার্ট এডওয়ার্ডস অব ব্রিটেন ইউকে রবার্টস এডওয়ার্ডস ইনি কিন্তু নোবেল প্রাইজটি সিলেকশন হয়ে গেলেন দু হাজার দশ সালে ফিজিওলজি এবং মেডিসিনের জন্য আমাদের ডাক্তারবাবু এনআরএস থেকে এত কষ্ট করেও সরকারি গাফিলতির জন্যই বলব কারণ তাকে বিদেশে যেয়ে জার্নালটা প্রেজেন্ট করার ছুটিটা দেওয়া হয়নি ইন্ডিয়া গভর্নমেন্ট ছাড়েনি আর ওয়েস্ট বেঙ্গল তো ভোগাস রিসার্চ বলে তাকে চোখের দপ্তরে ট্রান্সফার করে দিলেন বেশি দিন আগের কথা নয় তখন আমাদের পশ্চিমবাংলা উনিশশো আটাত্তর সালের কাহিনী বললাম আটাত্তর সালে এই বিজ্ঞানী ফাইনালি হচ্ছে উনিশে জুন উনিশশো একাশিতে কলকাতাতেই পাম এভিনিউ এর ফ্ল্যাটে তিনি সুইসাইড করে মারা যান বলবো আত্মত্যাগ বিজ্ঞানের প্রতি চিকিৎসা বিজ্ঞানের প্রতি একটা অবহেলার দায় নিয়ে তিনি আত্মহত্যা করেন এই বলে শেষ করছি